তো এইটুকুনি বাচ্চা সাপও মানে খুবই ডেঞ্জারাস হতে পারে, বড় সাপের থেকে জানো এরা কতটাই মানে ভেনামিন। হ্যালো বন্ধুরা, আমি সুব্রত কাল, আপনারা দেখছেন সুব্রত কাল অ্যানিমেলস লাভার চ্যানেল। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে জানাই। তো আজকের আমি এসি মহেশতলা আখড়াতে। তো এখানে একটি চন্দ্রবোড়া সাপ বেরিয়ে ছিল, তো ওনারা সাপটা ওনারা ধরেছিলেন, তো আমার ওনারা ধরে রেখে দিয়েছেন, তো আমি ওর সাথে কালেক্ট করতে এসেছি। তো এটি বাচ্চা চন্দ্রবোড়া সাপ, কিন্তু এটা হচ্ছে এর ইংলিশ নেম হচ্ছে রাসেল ভাইপার, এবং এরা হিমোটক্সিন মানে ভেনাম ইনজেক্ট করে। অ্যাকচুয়াল সাপের কোনো বিষ হয় না, সাপের ভেনাম হয়। তো সাপের ভেনাম মানে হচ্ছে হাই প্রোটিন, যেটা হচ্ছে মানুষের শরীর দিতে পারে না, এর কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং মানে কি বলবো, অঙ্গহানি হতে পারে বা শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলো ড্যামেজ হতে পারে। তো সময় কোনো দিন যদি কারো যদি মানে এই সাপের দ্বারা ভেনাম মানে ইনজেক্ট হয় বা বাইট হয়ে যায় বা কোনো কিছু হয়, আপনারা মানে রোজা বদ্রি এগুলো না করে আপনারা কাছাকাছি যেসব সরকারি হসপিটাল বা নার্সিংহোম আছে চলে যাবেন। অবশ্যই যদি সময়ের মধ্যে আপনারা চিকিৎসা করেন তো অবশ্যই বেঁচে যাবেন। তো এই হচ্ছে চন্দ্রপুরের রাসেল ভাইপার সাপটি। তো এটাকে এখন মানে ওনারা রেস্কিউ করেছিলেন, তো সেটাকে এখন আমি নিয়ে যাচ্ছি। তো এটাকে আমি বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করবো। তো আমার স্বাধীনতা দিবস আজকে, সবাই স্বাধীনতা দিবস উদযাপন করুন, এবং আমাদের রেস্কিউ জারি থাকবে। তো এইভাবে রেস্কিউ চলতে থাকবে, তো দেখতে থাকবে। এই যে চন্দ্রপুরের সাপের বাচ্চাটি, তো এইটুকুনি বাচ্চা সাপও মানে খুবই ডেঞ্জারাস হতে পারে, বড় সাপের থেকে জানো এরা কতটাই মানে ভেনাম ইনজেক্ট করতে হয় মানে সেটা জানে না, তো পুরোটাই ঢালে, তো সেহেতু এটা ডেঞ্জারাস হতে পারে। তো এই সাপ দেখলে আপনারা কেউ ধরবেন না বা মারবেন না। চন্দ্রবোড়া সাপটি যেটি সকালে উদ্ধার করেছিলাম, এটাও বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করে দিলাম।